মানে আয়োজিত স্মরণ সভার সদ্যবাদন সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ আজকে সবার প্রধান অতিথি না বললেই নয়, স্বাধীনতা সংগ্রামের দিকপাল, শ্রমিক শ্রেণীকে সংঘবদ্ধ করার জন্য সিরাজ আলম খানের সাথে, শ্রদ্ধেয় নেতা সিরাজ আলম খানের সাথে যিনি সারা দেশে শ্রমিক অঞ্চলে চষে বেড়িয়েছেন, শ্রমিকদেরকে একত্রিত করেছেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি হলেন আমার শ্রদ্ধাভাজন শ্রমিক নেতা আজকে সবার প্রধান উপদেষ্টা ব্যাসবাহাদুর। উপস্থিত আছেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী মহাসচিব জমান নোমানুজ্জামান আল আজাদ, আপনারা সরকারি কর্মচারীদের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসলে সত্যি কথা, সালাউদ্দিন সেলিম আমার একসাথে রাজনীতি করা, আমার মরণের আগ মুহূর্ত পর্যন্ত একসাথে রাজনীতি করা লোক, অত্যন্ত সুগভীর সম্পর্ক সালাউদ্দিন সেলিমের সাথে ছিল, সে কারণে অনেক কিছুই জানা আছে, সব বলবো না, সময় নেই, দু একটি কথা বলব। সালাউদ্দিন সেলিম জীবিত থাকা অবস্থায় সালাউদ্দিন সেলিমের কাছে অনেক অফার ছিল, সালাউদ্দিন সেলিমকে এমপি বানানোর কথা বলা হয়েছিল এবং তিনি এমপি হতেন সে অবস্থা ছিল, কিন্তু সালাউদ্দিন সেলিম সেটা গ্রহণ করেন নাই। তিনি বলছেন আমি সরকারি কর্মচারীদের নেতা থাকতে চাই, আমার এমপি হওয়ার দরকার নাই, এবং তিনি সরকারি কর্মচারীদের নেতা হয়ে মারা গেছেন। সংগ্রামী সাথীরা, গতকালকে 15ই আগস্ট ছিল, 15ই আগস্ট শুক্র দিন আমাদের বাঙালি জাতির স্থপতি, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সাথে সাথে আমি স্মরণ করছি গত 10ই জুন বাংলাদেশের আরেক সূর্য সন্তান জনাব সিরাজুল আলম খান, তিনি ইন্তেকাল করেছেন, তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমি আজকের এই আলোচনা সভা শ্রদ্ধার সাথে তাকেও স্মরণ করছি। সাথীরা, সালাউদ্দিন সেলিমের একটা আন্দোলনের কথা বলবো, সরকারি কর্মচারীদের কোনো বোনাস ছিল না, সরকারি কর্মচারীদের কোনো, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোনো প্রমোশন ছিল না, যে যেখানে পিয়ন পিয়ন, ড্রাইভার ড্রাইভার, কেরানি কেরানি, এই অবস্থায় চাকরিতে ঢুকতেন, চাকরি থেকে রিটায়ার হতেন। 88 সালে সিদ্ধি সর্দারের নেতৃত্বে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম বোনাসের দাবিতে, দুটি বোনাস দিতে হবে দুই ঈদে, দুই মাসে অ্যাডভান্স দেন, সারা মাসের বেতন থেকে কেটে নেন, এটা ঠিক না, এটা সম্ভব না, আমাদেরকে দুটা বোনাস দিতে হবে। সালাউদ্দিন সেলিম সেদিন দৌড়ে গিয়েছিলেন আদমজিতে, সিদ্ধি সর্দারের সাথে বসেছিলেন, আপনারা যারা পুরনো লোক আপনাদের কথাগুলো স্মরণ থাকার কথা, তিনি বসেছিলেন সিদ্ধি সর্দারের সাথে, বললেন আমরা আপনাদের আন্দোলনের সাথে আছি, আমরা আদমজি শ্রমিকরা, পাটকল শ্রমিকরা, খুলনা, চট্টগ্রাম, নৈশন্দী, টঙ্গী থেকে আরম্ভ করে আদমজি সমস্ত রাস্তাঘাট, সমস্ত ঢাকা শহর বন্ধ করে দিয়েছিল, আমাদের সাথে সালাউদ্দিন সেলিম সরকারি কর্মচারীদের নিয়ে সেদিন আমাদের আন্দোলনের শরীর করেছিলেন। ক্ষমতা ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, যখন তাকে বলা হলো যে সরকারি কর্মচারীদের কোনো বোনাস নাই, শ্রমিকদের কোনো বোনাস নাই, সরকারি কর্মচারীদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোনো প্রমোশন নাই, যে যেখানে আছে সেখান থেকে চলে যেতে হয়। আশরাফ আবদুরব তখন বিরোধী দলীয় নেতা ছিলেন, আসলে সত্যি সে আলোচনা আমি সিদ্ধি সর্দার সহ সেলিম ভাই সহ আমরা যারা ছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদ আশ্চর্য হয়ে গেছেন যে এদের প্রমোশন নাই, এদের কোনো সুবিধা নাই, যেখানে ঢুকবে সেখান থেকে চলে যাবে, এটা হতে পারে না। আদমজির মাঠে প্রায় 5 লক্ষ লোক ছিল, সে 5 লক্ষ লোকের সামনে হোসেন মোহাম্মদ এরশাদ ঘোষণা করেছেন আজ থেকে বাংলাদেশের সমস্ত কর্মচারীরা, সমস্ত শ্রমিকরা দুই ঈদে দুইটি বোনাস পাবে, এবং সরকারি কর্মচারী যাদের প্রমোশন হয় না, যারা যার যার জায়গায় আটকা আছে, তাদের কোনো সুবিধা নাই, সুবিধা বঞ্চিত, তাদের স্কেল চেঞ্জ হয়ে যাবে 8 বছরে একটা, 11 বছরে একটা, 15 বছরে একটা, যেটার নাম হলো টাইম স্কেল,
সরকারি কর্মচারীদেরকে টাইম স্কেল দিয়ে গেছেন, সে আদমজুর মাঠে একই ঘোষণা হয়েছিল। কথাগুলো এই জন্য বললাম, সালাউদ্দিন সেলিমের আন্দোলনের কৌশল জানা ছিল। সালাউদ্দিন সেলিম সমস্ত কর্মচারীদেরকে এক করতে পেরেছেন, সেদিন এই দাবির সাথে সমস্ত সরকারি কর্মচারীরা এক জায়গায় অবস্থান করেছিল, যে কারণে সেদিন সরকারি কর্মচারীদের অনেক সুবিধা টাইম স্কেল থেকে আরম্ভ করে দুটা বোনাস থেকে আরম্ভ করে অনেক কিছু সেদিন আদায় হয়েছে। সংগ্রামী সাথীরা কর্মচারীদের মান সারা বিশ্বে 137টা দেশের সাথে, সালাউদ্দিন সেলিম এটাকে উচ্চতার মানে নিয়ে গেছেন। এই ক্ষমতা, এই অবস্থান, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সালাউদ্দিনের ছেলেমে ছিল। আজকে 2015 সালে আপনাদের পে স্কেল ঘোষণা করেছে, সেদিন 30 টাকা ছিল চিনির কেজি, 15 টাকা ছিল পেঁয়াজের কেজি, তেলের কেজি ছিল 60 টাকা। আজকে 8 বছর হয়ে গেছে, এখন কত আপনারা সেটা জানেন? এই অবস্থায় আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যে সমস্ত সরকারি কর্মচারীরা আসতে পারে নাই, ভাই আলোচনা হয়তো শুনবেন, আমি জানি না তারা কে কি অবস্থা আছেন, যে আজকে সেই 30 টাকার চিনি যে জায়গায় আছে, সেই 6 টাকার ডিম যে জায়গায় গেছে, সমস্ত দ্রব্যমূল্য, গ্যাসের দাম, বিদ্যুতের দাম যে অবস্থা আছে, এই অবস্থায় সরকারি কর্মচারীরা কিভাবে তাদের দিন অতিবাহিত করছেন, কিভাবে চলছেন? আমি আসলে সরকারের বিরুদ্ধে বলছি না, আমি কাউকে ক্ষমতা যাওয়ার জন্য বলছি না, বাস্তব যে কথাটা সেটা বলছি। আমি মনে করি সরকারি কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা উচিত না। সরকারি কর্মচারীদের একটাই দল, সেটা হলো সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী। আসেন আপনারা এই জায়গায় আন্দোলন নামেন, একসাথ হন, আপনাদের যত সমস্যা আছে আপনাদের পে স্কেল থেকে আরম্ভ করে 1 মাসের মধ্যে সরকারি কর্মচারীদের দাবি মানতে সরকার বাধ্য। আর আপনারা যদি 13 ভাগ হয়ে থাকেন, আপনাদের সরকারের দালালি করেন, এত সোজা না দাবি, কারণ আপনাদেরকে চিন্তা করতে হবে। আপনাদের এই তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীর বাইরে যারা আছে, আপনি কি চিন্তা করতে পারেন, একজন ইউএনও, তার বাসায় একজন ড্রাইভার আছে, তার বাসায় একজন পিয়ন আছে, তার বাসায় একজন মালি আছে, তার বাসায় সব রকম মিলে 5-7 জন কর্মচারী আছে, তাদের বেতন কত? আর উনি সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরে, গাড়ি বাড়ি সব কিছু নেওয়ার পরে ওনার বেতন কত? এই বেতনের যে ধাপ, এই ধাপ আজকে 1:20, এটা 1:20 হবে কেন? এইটাও আপনাদের ব্যর্থতা। আপনারা সে আন্দোলন করতে পারেন নাই, আপনারা একসাথে হতে পারেন নাই, ওনারও তো ঘর সংসার আছে, আপনাদেরও তো ঘর সংসার আছে। এই কথার আউয়াল ভাই যে বক্তৃতা দিছে, সুন্দর বক্তৃতা, এত সুন্দর বক্তব্য আউয়াল ভাই রাখতে জানে। আউয়াল ভাই বহু বক্তৃতা আমি ছিলাম, আপনি বহু বক্তৃতা, উনি আজও আমার সাথে, যে কথাটা বলছে যে আপনি ভালো খান, আপনার ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করবে। একজন সচিব বলতে পারবে যে তার ছেলে মেয়ে বিদেশে নাই, একজন ডেপুটি সেক্রেটারি বলতে পারবে যে তার ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে না, তা আপনাদের ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করবে, আমি আমার ছেলে মেয়ে নিয়ে 3 বেলা খেতে পারবো না, এটা তো হতে পারে না। এই জন্য তো দেশ স্বাধীন করা হয়নি, স্বাধীনতা সংগ্রামে তো আপনারা অনেকেই ছিলেন না, আপনারা সরকারের পাকিস্তানিদের দালালি করেছেন, রক্ত দিয়েছে শ্রমিকরা, রক্ত দিয়েছে কর্মচারীরা, রক্ত দিয়েছে কৃষকেরা, রক্ত দিয়েছে ছাত্ররা, আর সেই দেশ সেখানে আইসে আপনারা একটা স্বাধীন দেশে, আমরা আশা করেছিলাম যে স্বাধীন দেশের উপযোগী একটা সংবিধান, একটা শাসন ব্যবস্থা এই দেশে হবে, যেখানে বৈষম্য থাকবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার থাকবে, সে আশা করে দেশ স্বাধীন করা হয়েছিল। কিছুই হয় নাই, কিছুই হওয়ার সম্ভাবনা নাই, যে আইন দিয়ে আজকে যে দেশ চলছে, যতক্ষণ পর্যন্ত এই আইনের পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত আপনারা দাঁড়াইয়া আপনারা পে স্কেলের দাবি করেন, পে স্কেল যেখানে ঘোষণা করেন সেখানে আপনারা আসেন নাকি? আপনাদের কোনো প্রতিনিধি আছে নাকি? একজন সচিব, একজন ডেপুটি সেক্রেটারি দিয়ে কমিটি করে দিচ্ছে, তারা আপনাদের ফে কমিশন ঘোষণা করে, তারা তো তাদেরটা খাবে, তাদেরটা নেবে, আপনাদেরটা তারা কেন ঘোষণা করবে? তারা নিয়ে থাকলে ওই সভাবরাতের মতো কয় সভাবরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকদের ভাগ্যে লিখতে 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 শেষ হয়ে তার সময় থাকা যা যা ছিল তা এটা এটা শেষ করে দেয়। তো সরকারি কর্মচারীদের আপনারা সচিব ডেপুটি সেক্রেটারি আপনাদের পক্ষে মজুরি কমিশন ঘোষণা করবে, আপনাদের সুযোগ সুবিধা চিন্তা করবে, আপনাদের বেতনের ধাপ কমায় আসবে, এটা আপনারা কীভাবে চিন্তা করবেন? আপনাদেরকে দাবি করতে হবে এক হয়ে, যে না বেতন কমিশন যে জায়গায় আছে
সেই জায়গা আমার বেতন কত হবে তোমার বেতন কত হবে একই টেবিলে বসে আলাপ করতে হবে আলোচনা করে সমাধান করতে হবে আপনারা এই জায়গা আসেন আপনারা দেখবেন সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে সরকারি কর্মচারীদের এমন একটা সংগঠন সচিবালয় থেকে আরম্ভ করে গ্রাম পর্যায়ে পর্যন্ত আছে গ্রামের যারা চৌকিদার গ্রামের যারা দফাদার ইউনিয়ন অফিস উপজেলা অফিস থেকে আরম্ভ করে আপনি চিন্তাধারা করে দেখেন সচিবালয় পর্যন্ত কোথায় সরকার কর্মচারীরা নাই কোন রাজনৈতিক দলের সংগঠন এই অবস্থানে নাই কারণ রাজনৈতিক সংগঠন তো এক জেলায় আছে আরেক জেলায় নাই এক উপজেলায় তার উপজেলা নাই সরকারি কর্মচারী কোথায় নাই দুর্বলতা একটাই দুর্ভাগ্য একটাই সালাউদ্দিন যে সেলিম যে নেতৃত্ব দিয়েছিল সরকারি কর্মচারীদেরকে এক করেছিল আন্দোলন করেছিল দাবি আদায় করেছিল সারা বিশ্বে সরকারি সরকারি কর্মচারীকে পরিচিত করেছিল সে অবস্থার নেতৃত্ব আপনারা সৃষ্টি করতে পারেন নাই আছে নোয়ারুজ্জামান আলাজাদ ভাই চেষ্টা করছেন আমরা আমি আমার জাতীয় সমাজতান্ত্রিক সমিতির পক্ষ থেকে বলবো সালাউদ্দিন সেলিম যে বীর থাকা অবস্থায় যতগুলো আন্দোলন করেছেন আমরা শ্রমিক জোট ওনার পাশে ছিলাম আমরা শ্রমিকরা যতগুলো আন্দোলন করেছিলাম সালাউদ্দিন সেলিম আমাদের পাশে ছিল আপনারা আন্দোলন তৈরি করেন আন্দোলন সৃষ্টি করেন আপনারা এক জায়গায় আসেন আপনারা কর্মচারীদের স্বার্থের জন্য কথা বলেন আপনারা যদি 14 লক্ষ কর্মচারী থেকে 14 জন দালাল বের করেন 10 জন দালাল থাকে সম্ভব না দালাল চিহ্নিত করেন আপনারা এখন এক হওয়ার পর দেখেন আন্দোলন করেন সালাউদ্দিন সেলিম যে বাবা আপনাদেরকে টাইম স্কেল এনে দিয়েছিল বোনাস এনে দিয়েছিল আর বহু দাবি আপনারাও সেই দাবিগুলো আদায় করতে পারবেন আপনাদের সাথে আছি আপনাদের সাথে ছিলাম আপনাদের সাথে থাকব এই ওয়াদা করে জাতীয় সমাজতান্ত্রিক সমিতির পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের অত্যন্ত কাছের মানুষ বাংলাদেশ সরকারি কর্মচারী